আপনার কি এটা প্রথম প্রেসক্রিপশন? না আচ্ছা প্রথম যেটা না এর আগে প্রেসক্রিপশন প্রথম আপনি দেখিয়েছিলেন 15/3/2023 সালে তাই তো তখন কি কি কষ্ট ছিল আপনার শ্বাস কষ্ট ছিল মানে ওষুধ দিয়ে তো আপনি তো মাত্র কয়েকটা সপ্তাহ নিয়েছেন এক দুই চার সপ্তাহ টোটাল এসছেন দেখছি এটা চার সপ্তাহ না তিন সপ্তাহ এসছেন তো যাই হোক তাও এই যে শ্বাসকষ্টটা তো কমেছে আপনার আর দুর্বলতা কমেছে বুকের মধ্যে ধড়ফড় করাটা কমেছে আচ্ছা আর পায়ের ব্যথাটা একটু এখন হচ্ছে আর আগে তো বলছিলেন যে অক্সিজেন দিতে হতো যখন শ্বাসকষ্ট হতো প্রতি বছর কতবার অক্সিজেন দিতে হতো অনেকবার প্রতি বছর কতবার তবু আন্দাজ ছয় সাতবার দিতে হতো তাহলে ওনার ছয় সাতবার অক্সিজেন দিতে হতো সেখান থেকে পরিমুখ পেয়েছে সেখান থেকে উনি আমাদের এখানে এসে এই বললেন হ্যাঁ এখানে আসার পর থেকে এখন একদিন একদিন ওনাকে এখন অক্সিজেন তাহলে বুঝতে পারছি মিরাক্কেল মিরাক্কেল সত্যি তাই মানে যেখানে ওনার পাঁচ ছয় বার ওনাকে দিতে হতো মাত্র বললাম না মার্চ মাসের 15 তারিখ এসছে আর এখন কি জুন এখন তাহলে এখানে দুই মাস সামথিং কিছু হয়েছে ওনার এখানে আসা তাও উনি মানে 2 থেকে 3 বার মানে এখানে এসছে তাই তো তার মধ্যে ওনার শ্বাসকষ্টটা টোটালি আউট হয়ে গেছে টোটালি উনি সুস্থ টোটালি হয়নি ওনাকে কোনোদিন এখনো অক্সিজেন দিতে হয়নি আর তারপরে ওনার যে বুকের মধ্যে ধড়ফড় করা মানে শরীরটা অনেক দুর্বল ছিল সেসব থেকে উনি এখন অনেক স্ট্রং মানে এক কথা উনি সুস্থ অনেকটা সুস্থ হয়ে গেছে রাত্রিয়াছিল না হ্যাঁ ওই শ্রীরাগুলো খেয়ে আমার আজ থেকে দুর্বলটা কেটে গেছে তার মানে ওনার আর কি যা মেন সমস্যা ছিল যেটা হলো দমের কষ্ট এক কথা শ্বাসকষ্ট অ্যাজমা যেটাকে বলে সেটা একদম পুরো উনি সেটা থেকে মুক্ত হয়ে গেছেন সেই রোগ থেকে এখন ওনার হালকা সামথিং কিছু সমস্যা আছে আশা করি বাকি ওষুধ খেলে আমাদের এখান থেকে আপনার ওটাও পিওর হয়ে যাবে তো আপনার এই যে সামান্য একটি সমস্যা আছে সেই সমস্যা আমরা দেখবো ওষুধ দেবো আশা করছি আপনার সেই সমস্যা ঠিক হয়ে যাবে